তো গাইস আমি আজকে চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে। তো হ্যাপি ভ্যালি পার্কের গেটটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, অসাধারণ দেখতে। তো চলো ভিতরে প্রবেশ করি। তো গাইস ভিতরে প্রবেশ করেই খুবই অসাধারণ একটি জলের ফোয়ারা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দেখতে জল পড়ছে। আরও সামনের দিকে ঘুরে ঘুরে দেখবো আরও কী কী আছে, চলো সামনের দিকে যাওয়া যাক। আরও একটি জিনিস দেখায় গাইস, চলো। তো ফোয়ারার উপর দিয়ে মেঘটা কত সুন্দরভাবে দেখাচ্ছে, তো তোমরা দেখো জিনিসটা, দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা পাশে একটি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, এখানে খুবই সুন্দর সুন্দর খাবার তৈরি করে, চাইলে এখান থেকে ঘুরে আসতে পারো। এই ডান দিকে একটা জিরাফ দেখতে পাচ্ছি, চলো এখানে দেখি কেমন লাগে, ফটো একটা তুলে দেখি। তো খুবই সুন্দর একটা জিরাফের ফটো তুলে নিলাম। তো এখানে তো দেখা হয়ে গেল গাইস, তো চলো অন্য দিকগুলো দেখাই আরও আরও কী কী আছে, তো যেতে থাকি চলো। তো এখানে আর একটি হরিণ, সুন্দর সুন্দর হরিণ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দেখতে। এখানে একটি ফটো তুলে নিই, আমার খুবই ভালো লাগছে হরিণগুলো দেখতে। তো একটি ফটো তুলে নিই, খুবই সুন্দর সাইডগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো গাইস আবারও চলে এসেছি সেই ফোয়ারার সাইডে। তো ফোয়ারার সাইডে এই কারণেই চলে এসেছি যে রেস্টুরেন্টে খেতে যাব, ওর জন্য, কেননা সেই সকালবেলা বেরিয়েছি, এখনও খাওয়া দাওয়া হয়নি। গাইস পার্কটি কোথায় রয়েছে সেটা বলা হয়নি, তা বলে দিচ্ছি কোথায় এই পার্কটি। এই পার্কটি হলো বিরা স্টেশন থেকে যে কোনো গাড়ি ধরে চলে আসতে পারবে তোমরা।